الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله يحب المتأخرين আজকে ঢাকা সিটি ধুলো ও দূষণ মুক্ত রাখতে সিটি কর্পোরেশনের দায়িত্ব বন্ধক নগর উন্নয়ন আন্দোলন ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকে গোলটেবিল বৈঠকের সম্মানিত সভাপতি আলোচক বৃন্দ এবং শ্রোতারা এবং শ্রদ্ধাভাজন শ্রোতাবৃন্দ, আলহামদুলিল্লাহ বক্তাগণ সুচিন্তিত বক্তব্য দিয়েছেন। আমি মনে করি এর আলোকে যদি নগরকে সাজানো হয় তাহলে দূষণমুক্ত করা সম্ভব। আসলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন যারা পবিত্র তাদেরকে পছন্দ করেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন আন-নাজাফাতু মিনাল ঈমান, পরিচ্ছন্নতা, পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের একটা অংশ। ইসলাম কি ছিল? এক ইহুদি মদিনার এক গলির থেকে হাঁটতেছিলেন, তখন তিনি বলছেন যে এই রাস্তার থেকে মনে হয় মুসলমান হাঁটে নাই। কলে বুঝলা কীভাবে? সে বলছে যে দেখো রাস্তার মধ্যে ময়লা, যে রাস্তার থেকে ময়লা, যেই রাস্তার মধ্যে মুসলমান হাঁটে সেই রাস্তায় ময়লা থাকতে পারে না। এই এক হাদিসের উপরে যদি আমরা গবেষণা করি তাহলে নগর দূষণমুক্ত করা সম্ভব। আমরা যত্রতত্র নিজেরাই ময়লা ফেলে দিই, অথচ এটা নাজাফাতের খেলাফ, এটা মানবতার খেলাফ। আমরা নগরকে পরিকল্পিতভাবে সাজাবার ব্যাপারে ব্যর্থ। আপনি কি বলতে পারবেন আজকে ঢাকা সিটি 100 বছর পরে কী হবে? সেই পরিকল্পনা কি আমাদের আছে? 100 বছর পরে কত রোড হতে পারে, কতগুলো বিল্ডিং হতে পারে, কত মানুষ এখানে বসবাস করতে পারে, এখানে কী পরিমাণের গ্যাস লাইন সিটিং করতে হবে, পানির লাইন স্থাপন করতে হবে, বিদ্যুৎ কীভাবে সিটিং করতে হবে, রাস্তা স্পেস কত হবে, মানুষ কোন ধারে বসবাস করবে, কীভাবে বসবাস করবে, এটা কি আমাদের প্ল্যানে আছে? আমাকে বলেন তো 100 বছর নিয়ে আমাদের এই দেশে কেউ প্ল্যান করছে? আমরা কি দেখছি যারা ঢাকাতে থাকি সারা বছরই একটা রোড ভাঙ্গা থাকে, সারা বছর। অথবা মনে হয় যেন কয়েকদিন আগে তো সব রোড সিটিং হয়ে গেছে, পরের দিন আর একজন আসছে, এখন কিসের লাইন চলতেছে? গ্যাস, কলে এখন পানির, কলে এখন TNT, কলে এখন বিদ্যুৎ, কি আজি এখন সুপারিশ। আপনি দেখেন আজকে গাজীপুরের রোডটার অবস্থাটা কি? আমি তো দেখছি আজকে 20 বছর পর্যন্ত এই গাজীপুরের রোড ভাঙ্গা, 20 বছর আমি রাস্তা যাতায়াত করি, কিন্তু আমি কখনো দেখি নেই পরিপূর্ণ মেরামত অবস্থায় আছে। আজকে পল্টন এই এরিয়াটা আমরা ছোটোবেলার থেকে এখানে আন্দোলন সংগ্রাম করি, কিন্তু আমাকে কি দেখাতে পারবেন শুধু এই পল্টন এরিয়ার সমস্ত জায়গাগুলি সুন্দর মতো সাজানো হয়েছে, গুছানো হয়েছে? আজকে মানব অধিকার নিয়ে আমরা যারা কথা বলি, হাজারো মানুষ আজকে খোলা আকাশে নিখেসে ঘুমাচ্ছে, ধুলাবালির মধ্যে ঘুমাচ্ছে। আজকে হাজারো মানুষ যারা আজকে মৌলিক অধিকার নিয়ে কথা বলি, অন্ন, চিকিৎসা, বাসস্থান, শিক্ষা, বস্ত্র, যারাই বক্তৃতা দিয়ে নামি আমাদের সামনেই তো সেই বস্ত্রবিহীন লোকগুলি, আমাদের সামনেই তো সেই অন্নবিহীন লোকগুলি, আমাদের সামনেই তো সেই চিকিৎসাবিহীন লোকগুলি, আমাদের সামনেই তো বিদ্যাহীন ব্যক্তিরা ঘুমাচ্ছে, ঘুরছে, এইমাত্র বক্তৃতা দিয়ে নামছে, কিন্তু তাদের ব্যাপারে আমাদের কোনো চিন্তাভাবনা আছে? আজকে বস্তি নিয়ে আলোচনা করি, তারা কি দেশের নাগরিক নয়? অথচ এই দেশটা স্বাধীন হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই কথা তো বলা হয় নাই যে শেখ পরিবারের তারাই সাম্যবাদী, মানবিক মর্যাদা পাবে, সামাজিক ন্যায় বিচার পাবে, এই কথা তো বলা হয় নাই শেরেবাং ফজল হক সাহেবের পরিবার এর আওতাধীন, সৈয়দ পরিবারই আওতাধীন, অমুক পরিবারই আওতাধীন, তখন তো বলা হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা হবে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের উপরে।
সেখানে বস্তির মধ্যে যারা আছে তাদেরকে নিয়ে আমাদের কী পরিকল্পনা আছে? আজকে সাধারণ মানুষ কী অবস্থায় আছে আমরা জানি না, যে কত দুঃখ এবং দুর্দশার মধ্যে তারা জীবন যাপন করছে। আজকে ঢাকার মধ্যে হাঁটা যায় না, চলা যায় না। এই মাত্র আমি এসেছি পল্টন থেকে, এখানে মনে হয় যেন গোটা রাস্তাটাই ধুলা এবং ধুলার মধ্যে সমস্ত রাস্তাটা ডুবে গেছে। এটা কি কোনো রাস্তা হতে পারে, ঘাট হতে পারে? আমাদের ঢাকা সিটিতে যে অবস্থা চলতেছে, আগামী 100 বছর পরে এটার অবস্থাটা কী হবে? যাই হোক, আসলে মূল মাছের পচন ধরে মাথার থেকে, মাছের পচন ধরে মাথার থেকে আমি মনে করি এই সরকারের মাথার থেকে এই পচন ধরছে, তার গন্ধ আমরা পাইতেছি। বলি কীভাবে? আগে শুনছি যে 100 টাকার বরদ্দের 70 টাকা চুরি হয়, 30 টাকার কাজ হয়, কিন্তু পরিকল্পনা মন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন আমরা পাস করি 100 টাকা, পুষে 10 টাকা, 90 টাকা চুরি হয়ে যায়। তো যেখানে 90 টাকা চুরি হয়, আর আমরা কি দেখেছি, মেগা প্রকল্প যেগুলি বাজেট হয়েছে কিন্তু একটা টাকারও কাজ হয়নি, সমস্ত টাকাই লুটপাট হয়ে গেছে, হাজার হাজার কোটি কোটি টাকা বরাদ্দ। সিটিতে হাজার হাজার কোটি টাকার বরাদ্দ, গোটা দেশে যেই পরিমাণে বরাদ্দ হয় তার কিউ অংশও যদি ব্যবহার করা হতো তাহলে নগর এইভাবে অপরিচ্ছন্ন অবস্থায় থাকতে পারতো না। আজকে গাছের অবস্থা কী দেখছি, ধুলার অবস্থা কী দেখছি, ডাস্টবিনের অবস্থাটা কী? আপনি দেখেছেন ডাস্টবিনের অবস্থাটা কী? এক কর্নারে বিশাল ডাস্টবিন, সেখান থেকেই তো গোটা নগরে দূষণ সরাবার জন্য যথেষ্ট। আপনি দেখেন এই পল্টনারের কোনায় যে ডাস্টবিনের অবস্থা কী, আপনি প্রত্যেক জায়গায় খোলামেলা ডাস্টবিন। আপনি ধুলা দেখেন কখন? ডাস্টবিন থেকে যেই পরিমাণের ময়লা ছড়ানো হচ্ছে, বিষ বাষ্প ছড়ানো হচ্ছে, বায়ুকে দূষণ করছে, এর মাধ্যমেই তো মানুষ মরার জন্য, অসুস্থ হওয়ার জন্য, ডেঙ্গু হওয়ার জন্য, মানুষের মধ্যে সে করোনা ভাইরাস ছড়াবার জন্য, এটাই তো যথেষ্ট, অন্য কিছু প্রয়োজন কি? এরপর তো আমাদের আখন সাহেব বলেছেন যে বিশ্ব নর্দম হলো বুড়িগঙ্গা। আপনি আশেপাশে বুড়ি, আমরা যারা লঞ্চে আসি বরিশাল থেকে, আল্লাহ মাফ করুক, যখনই মেঘনাড় থেকে বুড়িগঙ্গার মধ্যে ঢুকে তখন লঞ্চের মধ্যে থাকা যায় না, গন্ধে থাকা যায় না, এই অবস্থা। অথচ দেখেন আপনি বুড়িগঙ্গকে স্বচ্ছ পানি আনার জন্য কোটি কোটি শত কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, কিন্তু সে টাকাগুলি কোথায় গেল? আজকে ঢাকার যেই খালগুলি ছিল সেই খালগুলি কোথায়? সব দখল হয়ে গেছে, সব দখল করে নিয়ে গেছে। আজকে গাছের যতগুলি গাছ ছিল সেই গাছগুলি কর্তন করা হয়েছে। আমি মনে করি এগুলি হলো পরিকল্পিত সরকার না থাকার কারণ, এবং যা বরাদ্দ হয় ইউটিলাইজ না হওয়ার কারণ, এবং চুরি হওয়ার কারণ, এবং যারা সরকারে থাকে তাদের মধ্যে পরিবেশ বান্ধব মনোভাব না থাকার কারণেই এগুলি ঘটছে। এর জন্য ইসলাম ব্যতীত এবং তাকওয়া ব্যতীত আল্লাহর কাছে জবাব দিতে হবে, যেই কথা বলা হয়েছে, বিবেকের কাছে জবাব দিতে হবে, জনগণের কাছে জবাব দিতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এরকম মনোভাব না থাকা পর্যন্ত এই দূষণমুক্ত করা সম্ভব নয়। কাজে আসুন আমরা, আর সরকারের একার পক্ষেও দূষণমুক্ত করা সম্ভব নয়, আমাদের সবাইকে দূষণমুক্ত করার অংশগ্রহণ করতে হবে, এই চিন্তাভাবনা করতে হবে, যেন আমি যত্রতত্র ময়লা না ফেলাই, আমি যেন পরিবেশকে দূষণ না করি, আমি যেন যে কোনো জায়গায় খোরাখুরি না করি। এইভাবে যদি আমরা সবাই সম্মিলিতভাবে এই শহরকে সাজাবার চেষ্টা করি তাহলে শহর সুন্দর হওয়া সম্ভব। কাজে আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে নেন, এবং আপনারা যারা আসছেন সবাইকে ধন্যবাদ। এইভাবে আমরা মাঝে মাঝে আয়োজন করলে, আপনারা পরামর্শ দিলে দেশ উপকৃত হবে, জনগণ উপকৃত হবে। এর আলোকে আমাদের কর্মসূচি আগামী 10 জানুয়ারি 2022 সোমবার বেলা 11:30 ঢাকা উত্তর সিটি ভবনের সামনে দূষণমুক্ত নগর গড়ার দাবিতে মানববন্ধন হবে ইনশা আল্লাহ। আমরা সবাই থাকবো, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন।